লাল নীল আলোতে বসে রেড ওয়াইনের ঠোঁট আছে নীলাশা রেড ওয়াইন আর রাত দুটি ওর ভীষণ প্রিয় তবে দুটো থেকে যে কোনো একটাকে চুজ করতে দিলে নির্বিঘ্নে রাতকে চুজ করে নেবে দীর্ঘ ছয়টি বছর যাবত তাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে নীলাশা এই যে সন্ধ্যার পার্টিতে চলে এসেছে এমন কি কোনো গার্ডও নেই এতটাই পাগল সে সকলের সাথে হাসি মাখা গসিপে মেতে আছে রাত তদ্রুপ সে হাসিতে মেতে আছে অন্য কেউ সে আর কেউ নয় বরং নীলাশাই কথার ফাঁকে ফাঁকে রাদের গায়ে স্পর্শ করছে সুপ্তি যদিও রাদের সাথে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো গভীর সম্পর্ক নেই মেয়েটার তবুও সহ্য হয় না দূর থেকে ও রাদের গায়ে অন্য কারো স্পর্শ মেনে নিতে পারছে না রেড ওয়াইনের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরে হাতের তালু লাল বর্ণ ধারণ করে নিয়েছে তবে ভাঙে না এত শক্তি দিয়েও তুচ্ছ গ্লাসের সাথে পেরে ওঠে না রক্ত গরম হয়ে যায় গ্লাসটাকে মেঝেতে নিক্ষেপ করতে চাইলেই কেউ একজন টেনে নিয়ে যায় ওকে তো যেটা ঠিক হলো আমরা ক্যাম্পেইনটা শেষ করে রাঙ্গামাটি যাচ্ছি ইয়া বাট আমি যাচ্ছি না হোয়াট কেন যাবি না তুই দেখ নাহিদ সব কিছুর জন্য একটা সময় প্রয়োজন আমার কাছে এখন সেই সময়টা নেই কামনিয়ার এটা মাত্র দুই দিনের ট্যুর নো বাট তোরা যা পাশ থেকে থমথমে মুখে দ্বীপ বলে তুই না গেলে আমি যাব না দীপ না গেলে আমি কি করব রায়া তুই ওহ দেখ আর দ্বীপের সাথেই তো আমার আসা যাওয়া ও না গেলে আমি কি করে যাই ফালতু কাপল আশ্চর্য আমরা মোটেও ফালতু কাপল নিই অবশ্যই ফালতু বন্ধু যাবে না বলে তুইও যেতে চাচ্ছিস না আর এদিকে যে গার্লফ্রেন্ডের সাথে আলাদা করে সময় কাটানো যাবে সেটা ভুলে গেলি একজাক্টলি রাত ঠিকই বলেছি তোরা যাচ্ছিস ইনফ্যাক্ট আমরা সবাই যাচ্ছি রাদের প্রবলেম থাকতেই পারে কৃতজ্ঞতার চোখে তাকায় রাত রনিত কিছুটা হাসে রাদের কাছে এসে বলে নো প্যারা দোস্ত আমি যাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আর তুই এখানে টাইম স্পেন্ড কর তোর গার্লফ্রেন্ডের সাথে রনিত আরে মজা করছিলাম ইয়ানার বাহুতে হাত রেখে চোখ মারে রনিত চাপা হাসে ইয়ানা এদের কাপড় গোল দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে সুপ্তি রাগে চোখে বলে তোদের ফালতু রিলেশনের জন্য কোনো পার্টিতেও মজা নেই একজাক্টলি সত্যি দেখ রায়া আর দি প্রেম করছে রনি তার ইয়ানাও প্রেমে ডুবছে তবে এদিকে আমি তুই আর রাত সিঙ্গেল মরছি নাইদের কথা চাপা হাসির গুঞ্জন চলে যে হাসিতে যোগ দিতে পারে না রাত এদের কি করে বোঝাবে সবার থেকে এক ধাপ এগিয়ে বিয়ে করে নিয়েছি ও রাদের পিঠে চাপড় পড়তেই ধ্যান ভাঙে নাহিদ বলে কি হয়েছে তেমন কিছু না দেখ ভাই আমরা হলাম তোর গলায় গলায় আমাদের থেকে আড়াল করবি না কিছু কোনো মেয়েকে ভালো লাগলে সোজা বলে দিবি নাহিদের হাতের সাথে হাত মেলায় রাত বলে আগে তুই বল তোর রিলেশনের কত দূর আহ এ জীবনে প্রেম আর হবে না কেন কথার মাঝে ঢুকে পড়ে সুপ্তি ব্যঙ্গ করে বলে ওর গার্লফ্রেন্ডের অভাব আছে মেয়েবাজ একটা সুপ্তি সুপ্তি নাহি তোরা দুটোতে সারাক্ষণ ঝগড়া করিস এই তো এই সাপ আর নেউল ওর খুব জলে বুঝেছিস মোটেও না আমি এসব ফালতু মিতে নেই আমি অলরেডি সবার উপরে ভালো ছেলে পেলেই গলা ঝুলে পড়বো দেখলি ওর কি চয়েজ আর ইনটেনশন নাহেদের কথায় পাত্তা দেয় না সুপ্তি রাদের হাত ধরে টেনে নিয়ে একটু দূরে সরে আসি বলে মেয়েটাকে বলতো চুপ কর এখন পরে জানাব সব শিউর পাক্কা শিওর দরজায় লাথি মেরে চলে যায় নীলাশা কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না নিজের প্রতি খুব রাগ হচ্ছে রাতকে যে করি হোক নিজের করে নিতে হবে সুপ্তির অহেতুক স্পর্শ যেন ওর গায়ে কাটার মতো বিধে মরসুমি ম্যাম আমার সাথে শপিংয়ে যাবেন কাল আমার সময় নেই নিতু আমি ম্যানেজ করে নিব নেক্সট উইকে দুই দিন ছুটি নিয়েছিলে তুমি ম্যানেজার স্যার ছুটি দিবেন না আরে এত টেনশন করছেন কেন ম্যানেজার স্যার তো চশমাওয়ালা স্যার এমনি স্যারের কাছে যাব সোজা কম্পিউটার থেকে মুখ সরিয়ে নেয় মৌসুমি নিতুর চোখ কিছুটা অনু নয় ছেলের জন্য কিছু দরকারি জিনিসের প্রয়োজন সেই দিক থেকে নিতু সহযাত্রী হলেও মন্দ হয় না দুটোই হলো মৌসুমির সম্মতি পেয়ে খুশি হয় নিতু কাজকর্ম ফেলেই যায় অনুমতি নিতে চোখ দুটো ছলছল করছে চাপা কষ্টে বুক ভারী হয়েছে বেশ অনেকক্ষণ দুপুরে ফোন করেছিল রাত বলেছে কোন একটা কাজে আটকে গেছে তাই কাল সকালে নিয়ে যাবে তাতেই যেন অভিমানের পাল্লা হয়েছে ভার এই দুটো দিনই যেন রাত এর প্রতি আলাদা অধিকার বোধ কাজ করছে সামান্যতম বিষয়টাও অসামান্য মনে হচ্ছে অথচ এমন শত দিন আছে যেদিন নিজের মা বাবার থেকে সময় পায়নি আজকাল বলে বলে বছরের অর্ধেক পেরিয়েছে অথচ বই কিনে দেওয়ার নামগন্ধ আসেনি দরজায় নক পড়ে কাগজ থেকে উঠে দাঁড়ায় ভোর দরজা খুলতেই সকালের মেয়েটা রুমে প্রবেশ করে কিছুটা মাথা নত করে বলে শুভ সন্ধ্যা ম্যাম শুভ সন্ধ্যা ম্যাম আপনার সেল ফোনটা সম্ভবত অফ স্যার ফোন করেছিলেন তাই আপনাকে জানাতে এলাম কাইন্ডলি একটু ফোন করবেন ওনাকে ফোন হাতে নিয়ে সামান্য ঠোঁট প্রসারিত করে দুপুরের বিষয়টার জন্য রাগ হয়েছিল খুব সেই কারণেই ফোনটা সুইচ অফ করে দিয়েছিল ফোন অন করে রাদের নাম্বারে ডায়াল করে কল করে ফোন রিসিভ করে রাত বলে তিন্নিকে দাও তিন্নিকে তোমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও ও তিন্নির হাতে ফোন বাড়িয়ে দেয় ভোর বুঝতে পারে না যদি তিন্নিকেই দরকার ছিল তবে ওকে কল করতে কেন হলো আরও চোখে তিনির দিকে তাকিয়ে থাকে মেয়েটা হেসে হেসে কথা বলছে বিরক্তিতে গা গুলিয়ে আসে এই মুহূর্তে মেয়েটাকে আফিম দিয়ে অজ্ঞান করে দিতে পারলে শান্তি অনুভব হতো ভোরের হাতে ফোন দিয়ে চলে যায় তিন্নি ফোন রাখতে যাবে তখনই ওপাশ থেকে রাদের কণ্ঠ কানে আসে চাপা অভিমান মিশ্রিত কণ্ঠে বলে জি ফোন সুইচ অফ কেন করেছ এমনি আর কখনো সুইচ অফ রাখবে না আর শোনো কাল সকাল সকাল পিক করব তোমায় নাস্তা করার প্রয়োজন নেই আজকের জন্য সরি একটু কাজ ছিল অফিসে অফিস দুপুরে ড্যাডের অফিসে গিয়েছিলাম অনেক দিন ধরেই বলছিলো যাতে করে হসপিটাল আর অফিস দুটোতেই নজর দিই বাট আমি পড়াশোনাতে ফোকাস করতে স্বাচ্ছন্দ্য করি এখন তো পড়াশোনা থেকে এক প্রকার ছুটিই বলা যায় সেই কারণেই ড্যাড ফোর্স করেছে ও আচ্ছা রাখছি আমি ড্রাইভ করছি কল কেটে দেয় রাত ভোরের ছোট ছোট উত্তর বেশ মজাদার মনে হয় কখনো কাউকে সেভাবে জবাবদিহিতা করা হয়নি তবে ভোরের কাছে করে চলেছে ও মন্দ নয় বিষয়টা যদিও এসব বর্ণনা করে না বললেও চলতো তবে কোনো রকম আশঙ্কায় ফেলতে চায় না ওকে এমনিতেও সেদিনের একটা বাক্য নিয়ে বেশ চিন্তাগ্রস্ত কি এমন বোঝাতে চেয়েছিল মেয়েটা শহরটা বেশ সুন্দর সব থেকে বেশি সুন্দর রাতের পরিবেশ তখন কোলাহলের মধ্যেও রোমাঞ্চকর লাগে তবে দিনের বেলায় ধুলোবালি সব কিছু মিলিয়ে কিছুটা বিব্রত করি বটে তবে এই উইকে রাতে ঘুরিয়ে দেখা তো সম্ভব নয় ক্যাম্পেইনটা শেষ হলেই রাতে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা তুমি তৈরি তো হ্যাঁ আচ্ছা চলো তাহলে মাথা ঝাঁকিয়ে রাতের কথা সম্মতি জানায় ভোর কিছুটা যুবু থুবু দেখাচ্ছে ওকে ভ্রুকুচকে তাকিয়ে থাকে রাত হালকা শীতের কারণেই বোধ হয় এমন অবস্থা মুখটাও ফ্যাকাশে কেমন বিউটি প্রোডাক্ট দেয়নি বোধ হয় মেয়েলি বিষয়টা কিছুটা বিরক্তিকর হলেও প্রশ্ন করে রাত মুখে কি ইউজ করো জি আই মিন মুখের ত্বকের যত্নের জন্য প্রোডাক্ট ইউজ করো কোনটা আমি তেমন কিছু ইউজ করি না শীতের প্রবাহে মুখের চামড়া কুচকে যাচ্ছে কেমন অকালে বড়ি হতে শখ জেগেছে না মানে আমি আসলে আমতো আমতা করছো কেন ভয় পাচ্ছ আমায় দুদিকে মাথা কাত করে সম্মতি জানায় ভোর ফিক করে হেসে ওঠে রাত তাকে ভয় পাওয়ার মতো বিশেষ কি এমন আছে আবারও শপিং মলের কাছে এসে গাড়ি থামাতে দেখে বিব্রত হয় ভোর আনমনি বলে আবারও শপিং মলি কেন কাজ আছে কিন্তু কামন ভোর আমি কোনো অন্ধকার নই স্পষ্ট রোদ্দুর যার এপাশ ওপাস স্পষ্ট দেখতে পাবে তুমি ভয় পেও না কেমন কি বলবে বুঝে ওঠে না মেয়েটা রাদের সাথে আবারও শপিং মলে আসি একইভাবে লিফ্টের ঝাঁকনিতে মাথা ঘুরে আসে অজান্তেই রাদের বুকে হাত চলে যায় মৃদু হাসে ছেলেটা বাচ্চাদের মতে আগলে রাখে ওকে অবশ্য শহুরে পরিবেশে নিতান্তই বাচ্চা মেয়েটা বিউটিশিয়ানের সাথে সেই কখন থেকে কথা বলে যাচ্ছে রাত একটু উকে দিয়ে বোঝার চেষ্টা চালাচ্ছে ভোর তবে কিছুই বুঝতে পারছে না আশেপাশে সব মডেল ড্রেসআপ পরা মেয়েরা পরিস্থিতি এমন যে ছেলেদের থেকেও মেয়েদের দেখলে বেশি সংকোচ কাজ করে মনে হয় ভিন গ্রহের প্রাণী ভোর এদিকে আসো বিউটিশিয়ান মেয়েটা ভালো করে দেখে ওকে মৃদু হেসে রাতের দিকে তাকায় রাত বলে ওর স্কিন ট্যাপ অনুযায়ী যা যা লাগে সব দিয়ে দেবেন আর ইউজটাও শিখিয়ে দেবেন ওকে স্যার বাই দ্য এমন প্রোডাক্ট দিবেন না যাতে ভূতের মতো হয়ে যায় আমার এমনটা প্রয়োজন নেই নো স্যার আপনি রিল্যাক্সে থাকতে পারেন ম্যাডামের জন্য শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট দেবো হুম ভোর ওনার সাথে যাও কোথায় উনি তোমার স্কিনটা চেক করবেন দেন কিছু ভালো দেখে ময়শ্চারাইজার প্রোডাক্ট দেবেন আই মিন উইন্টার সিজনের জন্য স্কিন কেয়ার যাকে বলে আমি কিছু দেবো না সাদা ভূত হয়ে যায় আবার টক পাতলা হয়ে যায় এইসবের প্রয়োজন নেই আমার ভোরের কথাতে হাসি মেয়েটা লজ্জায় পরে রাত কিছুটা ঝুঁকে বলে ইস্টুপিট উনি নাম করা বিউটিশিয়ান জাস্ট স্কিন কেয়ার এর প্রোডাক্ট দিবেন যাতে তোমার স্কিন হেলদি থাকে অন্য কোনো প্রোডাক্ট দিবেন না যাতে ভূতের মতো হয়ে যাও কিন্তু নো মোর ওয়ার্ড নাও গো লাইক এ সুইট গার্ল রাতের দিকে তাকিয়ে থাকে ভোর এক পলকের চাহনি যেন অনেক কিছু বলে চোখ নামিয়ে নেয় ছেলেটা ফোন হাতে নিয়ে মিথ্যে কলের অভিনয় করে বিশ মিনিটের মাথায় একটা শপিং ব্যাগ নিয়ে বের হয় ভোর রাদের কাছে এসে ঠোঁট উলটিয়ে বলে এত সব মানুষ রাখে কেন দেখুন এগুলো কি শপিং ব্যাগ খুলে রাত সেখানে মুখের জন্য ফেসওয়াশ ফেস প্যাক ক্রিম পাউডার আই ক্রিম আর বডির জন্য লোশন সোপ পায়ের গোড়ালির জন্য ক্রিম চুলের জন্য শ্যাম্পু অয়েল আর হেয়ার ক্রিম মোট কথা এত এত প্রোডাক্ট কিছুটা ঘুরপাক লেগে যায় রাতের তবে স্কিন কেয়ারের জন্য এগুলো জরুরি প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় সবগুলোই ঠিক আছে ভোরের মুখের ভঙ্গিমা দেখে মায়া হয় আদরে বাচ্চার মতো মাথায় হাত বুলিয়ে দাঁড়াত বলে স্কিন ঠিক রাখার জন্য জরুরি এগুলো আর এটা তো সাধারণ কিছু প্রোডাক্ট যা সকলেই ব্যবহার করে তুমি যেহেতু আগে ইউজ করনি তাই একটু বিরক্ত লাগবে বাট একটা সময় এসে টু মাছ বেটার ফিল হবে ডাক্তার সাহেব আমি চাই না এসব এগুলোর প্রাইস অনেক বেশি তুমি প্রাইজের জন্য হেজিটেশন করছো কামন স্টুবিট আমি তো বললামই আমি তোমার মোহরানা পরিশোধ করিনি তোমার কাছে আমি ঋণগ্রস্ত তুমি ন এখন আসো তো আপনার ফ্যামিলি জানতে পারলে অনেক বড় সমস্যা হবে সেটা নিয়ে টেনশন করো না আগে আঠারোতে পা দাও দেন আমরা ডিসিশন নিব এই বিয়েটার কী করতে হবে বাট আমাদের লক্ষ্য তুমি জানো তো মাথা ঝাঁকায় ভোর রাত বলে বলো তো কী লক্ষ্য আমাদের অন্ধকারকে ছাপিয়ে যাবো রোদ্দুরে কুসংস্কারে মুছে দিয়ে সবাইকে বলবো চলো রোদ হেসে ফেলে রোদ এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি মেয়েটা ট্যালেন্ট আছে বেশ তবে সেটা নিয়ে ঘাটার সময় নিয়ে এখন মেডিকেল ক্যাম্পেন শেষ করে নির্বিঘ্নে ভাবা যাবে বুকশপে এসে মাথা ধরে যায় এত এত বই কখনই দেখেনি ভোর বছর শেষে স্কুলের স্টোর রুমটাতেও এত বই জমা হয়নি এত বিশাল বুকশপ পকেট থেকে একটা লিস্ট বের করে কিছু বই নিয়ে দেয় রাত এক গাদা বই দেখে চমকাইতে হয় মেয়েটা বলে এত বই কেন পড়ার জন্য এগুলো সব পড়ার জন্য বই তো পড়ার জিনিস অন্য কোনো আইডিয়া আছে নাকি না মানে এত বই মেয়ে এগুলো তো অ্যাডমিশনের জন্য এরপরে কলেজ বুক নোটবুক গল্প উপন্যাস জীবনী সব সব পড়তে হবে তোমার এত বই পড়ে কী হবে ডাক্তার সাহেব কেন ডাক্তার হবে ডাক্তার সে তো অনেক খরচ তাছাড়া আমি তো বিজ্ঞানের ছাত্রী নই ও হ্যাঁ তাই তো আচ্ছা বাদ দাও ওইটা না তুমি কোন বিভাগের মানবিক আসলে আমার ইচ্ছে ছিল অন্য বিভাগে পড়ার কিন্তু আব্বা না করে দিছে কারণ ওইগুলোতে অনেক খরচ আর প্রাইভেটও পড়তে হয় তাই আর ভোরের কথা শুনে বুঝতে পারে ওর মন খারাপ হয়ে গেছে প্রসঙ্গ হাতে নিতে হেসে উঠে রাত বলে ওয়াও দ্যার্স গ্রেট ইউনো হোয়াট আমি কিছুতেই সায়েন্স নিয়ে পড়তে চায়নি বাট মম আর ড্যাড সহ স্যাররা ফোর্স করলেন আমি হলাম ভদ্র স্টুডেন্ট আর কি সোজা বিজ্ঞানকে আঁকড়ে ধরলাম পুরো জীবনটাই গেল রসাতলে হাই কি ভাগ্য আমার রাতের ভঙ্গিমা দারুণ হলেও ওর চোখে মিথ্যে ফুটে উঠেছে ভোরে ধারালো দৃষ্টিতে কিছুটা অপ্রস্তুত হাসে বলে বিশ্বাস হচ্ছে না একদমই হচ্ছে না আচ্ছা দাও শোনো মানবিক নিয়ে যেহেতু পড়ছো সেহেতু আইন নিয়ে পড়বে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করবে পারবে না তুমি চোখ দুটো কখন যে শিক্ত হয়ে গেছে খেয়ালই নি মেয়েটার রাদের মনে হলো আইন নিয়ে পড়তে চায় না ভোর তাই ওর মাথায় হাত রেখে বলল। ডোন্ট ক্রাই তুমি যেটা নিয়ে পড়তে চাও সেটাতেই পড়বে বাট পড়তে হবে আমি আইন নিয়েই পড়বো ডাক্তার সাহেব তাহলে কাচ্ছ কেন আপনি অনেক বেশি ভালো ডাক্তার সাহেব অনেক বেশি ভালো দেখি চোখ লাল করে ফেলেছ একদম স্টুপিট কোথাকার এভাবে কেউ কাঁদে ভোরের চোখ মুছে দিতে দিতে কথাগুলো বলে রাত স্বচ্ছ হাসে মেয়েটা রাধও হাসে কারো জীবনে দুঃখ না হয়ে সুখ হতে পারলে তার মাঝে কতটুকু শান্তি একমাত্র সেই উপলব্ধি করতে পারে প্রেম যদি হয় সর্বসুখ তবে মানসিকতা হলো তার ভিত্তি যেখানে মানবিকতা নেই সেখানে প্রেম কখনোই সম্ভব নয় ঢাকার ব্যস্ত নগরবাসী কোলাহলের মাঝে হেঁটে চলেছে কারো দিকে তাকানো সমানী সবাই সবার মতো ব্যস্ত বিষয়টা একদমই পছন্দ হলো না ভোরের এই দিক থেকে গ্রামকে বেশি সুন্দর মনে হয় সেখানে একজন আরেকজনের প্রতি আকর্ষণ থাকে চারপাশের ঘোরে দু চোখ অথচ এখানে মরে গেলেও দেখার লোক নেই গোটি কয়েক মানুষের জন্য গ্রাম পিছিয়ে আছে কিছু সস্তার কুসংস্কার আর ভঙ্গুর মস্তিষ্ক সব কিছুকে কঠিন করে দিয়েছে নারী পুরুষের ভেদাভেদ এতটাই বাড়তি যে একজন নারী সংসারের ভিত্তি সে কথা ভুলে যায় ছেলে মেয়ে উভয় যে এক রক্ত মাংসে গড়া তা ভুলে যায় রাস্তায় নেমেছে রাত এ ব্যস্ত শহরটা ভোরকে চেনানোর জন্যই এই ধুলো বালিতে মাখামাখি খেতে হচ্ছে গায়ের সাথে ছিটিয়ে যায় ভোর সামান্য থাকা অনুভব করতেই পেছন ফিরে তাকায় ছেলেটা বলে কি হয়েছে মাথা নিচু করে ফেলে ভোর কিছুক্ষণ ভাবে ছেলেটা তবে রহস্য উদ্ঘাটন করতে পারে না ভোরের বাহুতে হালকা করে স্পর্শ করে বলে কি হয়েছে বলো লোকজন হুম তো গায়ের উপর পড়ছে কথাটা বলেই মাথা নিচু করে ফেলে ভোর রাত বসতে পারে ঠেলাঠেলিতে নালির প্রতি সহিংসতা তৈরি করে চলেছে কিছু কলঙ্কিত পুরুষ বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস এক হাতে ভোরকে আগলে নেয় বলে আমি তোমাকে সেফলি নিয়ে যাচ্ছি তোমার কোনো অসুবিধা হবে না তো না আসো তাহলে রাদের বাউ ঢরে আবদ্ধ হয়ে পথ চিনতে থাকে ভোর প্রশান্তিতে বুক ভরে ওঠে এত এত সুখ যেন এর আগে কখনো অনুভব হয়নি হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে ভেতর থেকে আসে শ্রদ্ধা একজন নারী সব থেকে বেশি অনুভূতিপূর্ণ হয় পুরুষের স্পর্শের দিক সে খুব ভালো করেই জানে এটা আল্লাহ প্রদত্ত এর জন্য কোনো প্রকার শিক্ষার প্রয়োজন হয় না রাদের ছোঁয়াতে রয়েছে আগলে রাখার চেষ্টা হিংস্র স্পর্শ থেকে লুকিয়ে রাখার প্রত্যয় শ্রদ্ধা নিবেদনের জন্য রাতকে সেরা মনে হলো এমন মানসিকতা সম্পূর্ণ খুব কম মানুষের মাঝেই দেখছে ভোর কত শত লোক আছে যাদের তীক্ষ্ণ দৃষ্টি বলে পথ যা প্রতিটা নারীর মনে ভয় সৃষ্টি করে আর জীবনকে করে তুলে ভয়ঙ্কর তিক্ত দুপুরে কল করেছিল রাত বাসা থেকে মেডিকেল ক্যাম্পেইনের উদ্দেশ্যে বের হয়েছে নানান কথার সাথে উপদেশও দিয়েছে ওকে সাথে দিয়েছে এত এত পড়া বইগুলো স্পষ্ট আর সহজ ভাষাতে লেখা তবে দু বছর বই খাতার থেকে দূরে অবস্থান করে কেমন যেন আড়ষ্টতা কাজ করছে মুখে বেজে যাচ্ছে প্রায় প্রতিটি লাইন আর লেখার গতি হয়েছে অনেক ধীর যার ফলে ভীষণ কান্না পাচ্ছে পুরো বেডে ছড়িয়ে আছে বই হঠাৎ দরজায় ঠক আওয়াজ হয় কিছুটা হকচুকিয়ে ওঠেও কলিং বেলের আওয়াজ এমন বাজে হয় জানা ছিল না ঠক ঠক আওয়াজের বেল মনে হয় দরজা লাতে ঘুষি মারছে কেউ স্ক্যাপ নিয়ে উঠে যায়ও দরজা খুলতে অপরিচিত এক মহিলাকে দেখতে পায় ভদ্রতার খাতিরে সামান্য হেসে বলে আপনি টিউটর টিউটর হ্যাঁ রাত স্যার আমাকে পাঠিয়েছেন ও ভেতরে আসুন মহিলাটি ভেতরে এসে রাতকে ফোনে মেসেজ করে দেয় তৎক্ষণাৎ কল আসে ভোরের ফোনে ডাক্তার সাহেব নামটি দেখি ধিম ধিম আওয়াজ হতে থাকে অন্তর্কণে হাসনা সামান্য হেসে বলেন আপনি যেতে পারেন আমি ততক্ষণে আপনার বইগুলো চেক করি ওকে বেলকনিতে চলে আসে ভোর ফোন রিসিভ করতে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ তুমি ঠিক আছো জি আমি ঠিক আছি আপনার শ্বাসের গতি এমন কেন বলো না আর বাস মিস করে ফেলেছিলাম গরধবগুলোতে আমার প্রতি খেয়ালই রাখেনি এখন ঠিক আছে সব হুম মিসেস হাসনা তোমাকে পড়াবেন তুমি যেহেতু বইয়ের জগৎ থেকে অনেকটা দূরে ছিলে তাছাড়া এখন অনেক নতুন শব্দ আছে যা আগে কখনো দেখোই নি তুমি তাই ওনাকে টিটও রেখে দিলাম রোজ তোমাকে পড়াবে আচ্ছা আর শোনো হ্যাঁ বলুন টেবিলে মেডিসিন আছে খেয়ে নিও মাথার ক্ষতটা কিন্তু বেশ ধারালো হুম দুজনের মাঝে নিরবতা ছেয়ে যায় কে কী বলবে বুঝতে পারে না ছোটো করে রাত বলে ইচ্ছে হলে ফেসবুকে যেও তবে অধিক আসক্ত হই না আর যখন যেটা প্রয়োজন হবে কাউন্টারে খবর দিবে আর না হয় সোজা আমায় কল করবে আচ্ছা রাখছি নিজের খেয়াল রেখো আপনিও হুম ফোন রেখে দেয় রাত কেন যেন মন খারাপ হচ্ছে খুব এবারের ক্যাম্পেইনটা একদমই ভালো হবে না ওর রুমে ফিরতেই মিসেস হাসনা বলেন আপনার জন্য আমি কিছু পড়া রেডি করেছি যেহেতু অ্যাডমিশন টেস্টের জন্য এখনও পনেরো দিন বাকি তাই এগুলো পড়ে নিতে পারবেন কিন্তু ম্যাম আমি এগুলো কিছুই বুঝতে পারছি না ডোন্ট ওরি রাত স্যার আমাকে সব বলেছেন একদমই ভেঙে পড়বেন না মনে রাখবেন চেষ্টাই সফলতা জি খুব সুন্দর করে পড়া বুঝিয়ে দেন হাসনা পড়ার ফাঁকে ফাঁকে টুকটাক কিছু কথাও হয় প্রচণ্ড মিশুক তিনি পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করছেন সাতাশ বছরের এই রমণী এখন দুই মেয়ের জননী হাসনার কথাগুলো ভোরকে ভীষণভাবে আকর্ষণ করছে গ্রামের মেয়ে বলে ভোরের প্রতি কোনো রকম হেজিটেশন নেই বরং কথাবার্তা খুবই সুন্দর আর স্বচ্ছ পড়া শেষ করিয়ে চলে যান তিনি ডোর লাগিয়ে ছুটে আসে ভোর টেবিল থেকে ফোনটা বাঘিনীর মতো থাবা দিয়ে তুলে নেয় ওয়াইফাই অন করে ফেসবুক লগ করে সঙ্গে সঙ্গে কতগুলো নোটিফিকেশান আসে সেখানে একটা নাম উজ্জ্বল হয়ে ভাসে ইফতিহার রাত ফেসবুক সম্পর্কে কিছুটা অবগত হয়েছে ভোর সে অনুযায়ী রাতের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় তবে ভাবনার পরে আইডিটা রাত ওপেন করে দিয়েছে ক্ষেত্রে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে এক ঘন্টা ঝুলে থাকার কি প্রয়োজন ছিল নিজে তো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিতে পারতো ছোট্ট মস্তিষ্কটা এত শত বুঝে ওঠে না রাতের প্রোফাইলটা ওকে খুব টানছে তবে শ্বাস প্রশ্বাস কেন ভারী লাগছে রাতের মধ্যভাগে এসে বাস থামে এবারের ক্যাম্পেনটা পাহাড়ি এলাকায় বন জঙ্গলের সাথে কিছুটা পরিচয় হবে সকালে সাথে সামাজিক সেবা রাতের একটা বিশেষ দায়িত্ব রয়েছে কিছু নির্দিষ্ট পাহাড়ি লতা দিয়ে ওষুধে রিসার্চ এই কোর্সটা করেছিল সে যার জন্য ছয় মাস পড়াশোনায় প্রচণ্ড ক্ষতি হয় ইনফ্যাক্ট প্রথম সেমিস্টার একটুর জন্য ফেল থেকে বেঁচে যায় তাপ গেড়ে থাকবে ওরা সে ব্যবস্থাই হচ্ছে এদিকে রনে এসেই অশ্লীল কাজে ব্যস্ত চোখ সরিয়ে নেয় রাত এরা তো নিউ ইয়র্ক সিটিকেও হার মানাবে সবার সামনে কিস করে যাচ্ছে ফোন অন করে হলো আরেক ঝামেলা একদমই নেট নেই কিছুটা উপরের দিকে যেতে থাকে রাত পেছন থেকে নাহিদ বলে এই রাত কোথায় যাচ্ছিস নেটওয়ার্ক পাচ্ছি না সেটা তো আগেরই জানা পাহাড়ি এলাকায় প্রচণ্ড নেট প্রবলেম রাত অনেকে ওই দিকটায় যায় না মন খারাপ করে ফেলে ছেলেটা সন্ধ্যাবেলা ভোরের সাথে কথা হয়েছে যদি ও এখন মধ্য রাত তবে মেয়েটা ফেসবুকে আছে কি না সেটা তো দেখা যেত সবাই জড়ো হয়ে বসে কুয়াশার কারণে বেশি দূর চোখ যায় না আগুন বেশ আয়েসে বসে আছে দীপার রায়া একে অপরের দৃষ্টি গুনতে ব্যস্ত দুই কপত কপতি এখনও ইয়ানা আর একে অপরের সাথে চিপকে আছে এবার বেশি বেশিই হয়ে যাচ্ছে দুজনের সামনে যেতেই দুজন দুদিকে ফিরে যায় রাত বলে মারবো একচর যদি উল্টাপাল্টা চিন্তা করেছিস তো সর্বনাশ করে দেব রাস্কেল কামন রাত এটা অস্বাভাবিক নয় বেশি পাকনামি করবি না রনিত রায়া ইয়ানা আর সুপ্তি এক তাবুতে থাকছে আর তুই আমার সাথে কিন্তু ভাই এটা তো কথা ছিল না আমি তো ইয়ানার সাথে থাকবো ভেবেছি নয় চোখের ইশারায় ইয়ানাকে ফোর্স করতে থাকে রনিত বেচারীর অবস্থা শোচনীয় বারবার হাত কসলাতে থাকে দুজনে দৃষ্টি বুঝে রাত বলে দেখ ইয়ানা আমি সব মেনে নিলেও একসাথে থাকাটা কখনই মেনে নিব না তোরা যেভাবে আঁকাছিস এতে করে দুজন থেকে তিন হতে সময় নিবি না তোরা কথা বল আমি গেলাম সামান্য লজ্জা পেয়েই চলে যায় ইয়ানা রনিতকে টেনে নিয়ে যায় রাত রনিতের গোমরা মুখ দেখে বিন্দু মাত্র মায়া হয় না ওর বরং চাপা রাগ মিশ্রিত কণ্ঠে বলে দেখ আমি তুই কিংবা ইয়ানা কেউই কোনো বাচ্চা নই মেডিকেলের স্টুডেন্ট আমরা কোনটা কতটা উচিত খুব ভালো করেই বুঝি শারীরিক আর মানসিক দুটো ক্ষেত্রেই মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই যখন অধিক কাছাকাছি হয় তখন ঠিক ভুল বুঝতে পারে না আমার মনে হয় না আর ভেঙে বলতে হবে তোকে ব্রো নট ফেয়ার আমি তোর হেল্প করলাম আর তুই তুই কি তিন নম্বর সদস্য নিয়ে আসার প্ল্যান করেছিস মোটেও না আমি জাস্ট মাথা চুলকতে থাকে রনিত পরপর দুটো কিল বসিয়ে রাত বলে শালা বিয়ে কর আগে এই ক্যাম্পেন শেষে আঙ্কেলকে বলবো আমি পাক্কা ইয়েস পাক্কা তোদের ভরসা করতে পারছি না আমি রাত আর রনিত দুজনেই চাপা হাসিতে মত্ত হয় একটু দূরে দাঁড়িয়ে বকে হাত গুঁজে এদের হাসি দেখতে থাকি সত্যি চোখ পিটপিট করে বলে দুটোর মধ্যেই বিশাল ঘাপলা আছে সকাল সকাল দাঁত ব্রাশ করার সময় নেই রাদের ফোনটা নিয়ে চলে এসেছে আরেক প্রান্তে ভোরকে কল না করা অবধি শান্তি নেই যদিও এতটা বিচলিত হওয়া বেমানানি বটে তবে মেয়েটা এখনও অপরিচিত স্থানের সাথে মানিয়ে নিতে পারেনি সেই কারণে অধিক চিন্তা রিং হচ্ছে তবে ফোন রিসিভ করছে না এবার ভয় হচ্ছে খুব তাই হোস্টেলের কাউন্টারে কল করে সেখান থেকে জানতে পারে ভোর নাকি খেলছে বিষয়টা অদ্ভুত লাগে ওর কাছে সকাল সকাল এই বয়সে কি খেলছে মেয়েটা এখন তো এক্সারসাইজের সময় সারা দিনে ফোন করার সময় হয়নি ছেলেটার এতটাই ব্যস্ত যে লাঞ্চও করেনি তবে এবার রেস্টের প্রয়োজন তিনবার এসে ডেকে গেছে দ্বীপ শুধুমাত্র ওর জন্য কেউই খাবার খায়নি প্রচণ্ড খিদেটে পেট জ্বলে যাচ্ছে রায়ের রাগ মিশ্রিত মুখে এসে দাঁড়ায় এক পলক তাকিয়ে রাত বলে আর একটু সময়তেই হয়ে গেছে রাদের পিঠে কখন থাপ্পর পরে বসতেই পারে না মেয়েটার হাতে এত জোর পিঠে হাত বোলাতে বোলাতে রাত বলে কম খাই আর শরীরটা কী বানাচ্ছিস দেখেছিস তোর না দেখলেও চলবে হুম আমার বউ আমি বুঝবো ওরে কান ধরে টান দিয়েছি এ তো দেখি মাথাও হাজির রায়া ভেংচি কেটে দ্বীপের গায়ে গায়ে লিয়ে দেয় সামান্য কেশে রাত বলে এহ ভাই তোরা কাপলরা যা শুরু করেছিস এতে করে অতি শীঘ্রই আঙ্কেল ডাক্তার কানে আসবে বললেই হলো আমরা ওদের মতো অশ্লীল নই আমাদের মাঝে দূরত্ব থাকে সব সময়। কাদের অশ্লীল বলিস ইয়ানার কণ্ঠ কানে আসতে পেছন ঘরে তাকায় সবাই চোখ দুটো ছোট ছোটো করে তাকে আছি আনা ফিচেল হাসে রাত এদের ঝগড়া দারুণ লাগে টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে ঝগড়া লাগবে ঠিক তখনই কোথা থেকে শুকতে এসে বলে গাইস স্যার সবাইকে ডাকছেন সবাই সেই দিকে এগিয়ে যায় এতক্ষণ পর ফোনের কথা মনে পড়ে ছেলেটার কাজের মধ্যে গেলে দিনদিনিয়া ভুলে যায় লক স্ক্রিনে আঠারোটা মিস কল দেখি বুক কেঁপে ওঠে ভোর কল করেছিল ওকে তৎক্ষণাৎ কল করতে যাবে তখনই সুপ্তি এসে ফোনটা কেড়ে নিয়ে যায় রাত বলে ফোন দে বলছি দিব না আগে বল মেয়েটাকে সুপ্তি ফোনটা দে আগে বল মেয়েটাকে ভ্রু কুচকে আসে রাদের। রনিতকে মাথা থেকে পা অবধি পেটাতে পারলে শান্তি মিলবে ছেলেটা কেন যে একে জানিয়েছে ধীরে পায়ে এগিয়ে আসেও পেছন থেকে সুপ্তের হাত ঘুরিয়ে বলে এত শক্তি তোর ব্যথা পাচ্ছি রাত হুম ব্যথা পাচ্ছি রাত রাতকে নিজের অনুকরণ করতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে সুপ্তি তখনই স্যারের ডাক কানে আসে ফোনটা ছৌ মেরে নিয়ে যায় রাত রাগে গজগজ করতে করতে আসে সুপ্তি ক্যাম্পেন প্রধান স্যার কিছু বিবৃতি দিয়ে চলে যান সুপ্তি আবারও সুযোগ খুঁজে তবে সুযোগ মিলে না সবাই সন্ধ্যার খাবার খেতে ব্যস্ত হয় আর রাত ফোন করে বেশ কয়েকবার চেষ্টা করে কল ঢুকে ভোরের নাম্বারে ওপাশ থেকে ভাঙ্গা গলায় ভোর বলে কেমন আছেন ডাক্তার সাহেব সর্দি লেগেছে তোমার হুম হুম তাহলে গলাটা ভাঙা কেন একটু রাত আবারও বলে কেঁদেছ তুমি এ সামান্য কথা যে কারো অভিযোগের বিশাল লিস্ট হতে পারে তা কল্পনার অতীত কান্না মিস্ত্রিতে কণ্ঠে গড় গড় করে ভোর বলে এতবার কল দিয়েছি আপনি রিসিভই করেননি আমি তো ভেবেছিলাম রেগে আছেন আমার উপর কত রকম চিন্তা হচ্ছিল জানেন এই শহরটা অজানা মানুষগুলো অজানা একমাত্র আপনাকে ভরসা করেছে ডাক্তার সাহেব পুরো পৃথিবী একদিকে আছে আর আপনি আরেক দিকে এতটাই ভরসা জমেছে আপনার উপর আর আপনি কি না কলটা রিসিভ করেন না আরে পাগলি মেয়ে একটা এ সামান্য বিষয়ে কাদেকে বুঝি এমনই হয় সারাক্ষণ চোখের পানি ফেলতে ব্যস্ত একটু কিছু হলে চোখ লাল করে ফেলে ডাক্তার সাহেব আবারও কান্নায় ভেঙে পড়ে ভোর এবার চিন্তা হয় রাদের বারবার বলে তুমি কি ভয় পাচ্ছ ভোর কোনো অসুবিধা হচ্ছে তোমার না হয়নি তাহলে কষ্ট পেয়েছ ফোন রিসিভ না করায় না কষ্ট পায়নি কথাতে প্রচুর অভিমান হেসে ফেলে রাত ফোন নিয়ে ঘাসের উপর বসে কচি ঘাসের পাতা ছিঁড়ে বলে পাহাড়ের উপর আছি আমি এখানে নেট নেই বললেই চলে আর সারা দিন ব্যস্ত ছিলাম এই যে সন্ধ্যা হয়ে গেছে ডিনারের সময় হয়ে গেল অথচ আমি লাঞ্চও করিনি শিখি আপনি লাঞ্চ করেনি মুহূর্তে ভোরের কণ্ঠের সুর পাল্টে যায় মৃদু হাসে রাত ভোরের আচরণ ওকে মুগ্ধ করে একবার নয় বরং বারবার মুগ্ধ করে ওকে শুধুমাত্র একটা ভালো পরিবারের অভাবে দু বছর পিছিয়ে গেল মেয়েটা তবে থেমে থাকবে না ওকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে রাত প্রতিটা মানুষের জন্য মক্ষম জবাব হয়ে ফিরবে ভোর সাতটা দিন এতটা যন্ত্রণার কেন হলো বুঝতে পারছে না রাত প্রতিটা সেকেন্ড মনে একটাই ইচ্ছে পোষণ করে চলেছে আর সেটা হলো ফিরে চলো অথচ এর আগেও অনেকগুলো মেডিকেল ক্যাম্পেইন করেছে ছেলেটা তখন মনে হয়েছে আরেকটু সময় থাকতে পারলে ভালো হতো এবার যেন সব এলোমেলো তবে কাজকর্মে কোনো প্রভাব পড়তে দেয়নি বেশ ভালোই ব্যালেন্স করে চলেছে তবে মনে শান্তি নেই একটা বিশেষ পাতার সন্ধানও করেছে যেটা নিয়ে অনিদ্রার রোগ সারানো যায় তবে আশঙ্কা করা হচ্ছে এ পাতা ব্যবহার করে অনেকেই নেশাগ্রস্ত হতে পারে যদিও এখনও এর মেডিকেল প্রুফ বের হয়নি কাঁধে ব্যাগটা ঝুলিয়ে এই পাহাড়ি এলাকাকে একবার দেখে নেয় রাত পিছু টাননি কিন্তু এর আগের ফিরতে ইচ্ছে করছিল না অদ্ভুত কেমন আমি আগের স্টপে নামব পাশ থেকে ভ্রু করে নাহিদ বলে কেন একটু দরকার ছিল আমাদের ডিনার পার্টির কি হবে আরে তোরা কর না আমি অন্য সময় জয়েন হব আজ খুব দরকার আসছি রে ব্যাগ নিয়ে নেমে যা রাত ইচ্ছে করে দুই স্টপ আগে নেমেছে ছেলেটা যাতে করে ধরা না পড়ে সাথে তো গাড়ি নেই তাই একটা সিএনজিতে করে ভোরের হোস্টেলের সামনে আসে সময় দশটা বাজার দশ মিনিট বাকি অর্থাৎ অনুমতি নিয়ে বেশিক্ষণ কথা বলা যাবে না তাই আবারও সে পথ অবলম্বন করে ছেলেটা আজও একইভাবে জানালায় মাথায় এলে আছে ভোর অভ্যাস হয়ে গেছে মেয়েটার রোজ এভাবেই মাথা রাখতো যদি রাত আসে এই অপেক্ষায় এই মেয়ে ডাক্তার সাহেব বেলকুনি ডোর খুলো আমি আসছি সাবধানে ডোর খুলে দেয় ভোর বেলকুনিতে পা রেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে রাত হাসি হাসি মুখে বলে কেমন আছো ভালো আপনি এত রাতে এমনি আসলাম আর কি ও মাত্র ফিরলেন বুঝি হ্যাঁ কাল সকালে কিছুতেই ছাড় পাবো না তাছাড়া বিকেলে একটা আর্টিকেল রেডি করতে হবে ড্যাড আবার কখন কি ধরিয়ে দেয় তাই এখনই আসলাম দেখা করতে কাউচে বসে রাত দুবার হাই তুলে বলে এই কয়েকদিন একদমই হয়নি কেন পাহাড়ি মশা একটু একটু করে খুব যত্নে আঁকড়ে কামড় দিয়েছি ভুলবশত স্প্রে নিয়ে যায়নি আমরা আর সে এলাকায় কোনো প্রতিরোধক ব্যবস্থাও নেই ভেবেছিলাম ডেঙ্গু জ্বর বাঁধিয়ে ফেলব দেন কিছু পাহাড়ি পাতার সাহায্যে মশার থেকে বেঁচেছি আচ্ছা আপনি কি ফ্রেশ হবেন হওয়াই যায় আজ অনেকটা সময় আড্ডা দিব মাথা ঝাঁকায় ভোর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে রাত তোয়ালে দিয়ে মুখ মুছতে গেলেই ভোর বলে এটা আমার ব্যবহার করা তোয়ালে এক পলক তাকে আবারও মুখ মুছে রাত অবাক হয় ভোর বেড়ে উঠে বসে রাত বলে তোমারটা সমস্যা নেই তবুও বেশি কথা বলো না এখন বসো তোমার জন্য গিফট এনেছি গিফট হুম কাছে আসো পাশাপাশি বসে ভোর ভোরের চোখে হালকা হাতে হাত বুলিয়ে বলে ক্লোজ ইউর আই চোখ বন্ধ করতে ঝনঝন আওয়াজ এসে কানে বিতে। কেন যেন শব্দটা বেশ ভালো লাগে ওর কাছে ফট করে চোখ খুলে ফেলে রাত তখন কিছু একটা বই করছিল ওকে দেখে বলে নট ফেয়ার একদমই ঠিক হলো না সারপ্রাইজ বলে কিছুই রইল না তুমি চিটিং করলে এটা কি ডাক্তার সাহেব মুক্তর মালা ও আচ্ছা ছোটো সময়ে মেলা থেকে অনেকগুলো কিনেছিলাম আমি খুব ভালো লাগে আমার হুম হুম ওইগুলো নয় এটা ওইগুলো তো রিয়েল না এটা একদম খাঁটি মুক্ত দিয়ে করা রাতের দৃষ্টিতে দৃষ্টি দেয় মেয়েটি শুভ্র সুন্দর মুখে অবিশ্বাস্যকর চাহানি ইশারায় কিছু একটা বলে রাত তবে সেটা বোধগম্য হয় না বেড থেকে নেমে গিয়ে ভোরের এলোমেলো চুলগুলো এক পাশ করে মুক্তর মালাটা পরিয়ে দেয় ওকে দারুণ এক হাসি উপহার দে ভোর সোজা মিডলের কাছে গিয়ে দাঁড়ায় নিজেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয় সেদিকে তাকিয়ে থাকে রাত অল্পতে খুশি হওয়া মানুষগুলো সত্যিই খুব ভালো হয় মিডলের মাছ দিয়ে রাতকে দেখতে থাকে ভোর সেই স্বচ্ছ হাসিটা যেন ওকে আঘাত করে চলেছে চোখ নামিয়ে বলে জানেন ডাক্তার সাহেব আমার খুব ভালো লাগে এমন উপহার অনেক ইচ্ছে হতো কেউ আমাকে উপহার দে কিন্তু সেই ইচ্ছেটা কখনোই পূরণ হয়নি সবাই আমার ছোটো ভাইয়ের জন্য খেলনা নিয়ে আসতো কিন্তু আমার জন্য কিছু নিয়ে আসতো না মেয়েটির কথায় হিংসা নয় বরং অভিমানে ফুটে উঠেছে অবহেলা কতটুকু ব্যতিত করে সেটাই ফুটে উঠেছে রাত অনুভব করে মেয়েটি বড্ড অভিমানী অল্পতেই অভিমান জুড়ে বসে আর এ তো বিশাল পরিমাণের অবহেলা শ্বাস বন্ধ হয়ে মরে যায়নি এটাই তো বেশি মিসেস হাসনা বললেন তুমি নাকি পড়াশোনা খুব চটপটে স্কুলের রোল কত ছিল লাস্ট ইয়ার যখন এসএসসি দিয়েছিলাম তখন চার ছিল তবে এর আগে দুই অথবা তিন হতো সবসময় কখনও ফার্স্ট হওনি হুম হুম ফার্স্ট বয় ছিল চেয়ারম্যানের ছেলে কিন্তু একদমই পড়াশোনা পারে নাও প্রতিটা ক্লাস টেস্টে ফেল করত অথচ ফাইনালে টপ করতো হুম বুঝলাম বিশাল পরিমাণে চোর যাকে বলে হোয়াট এভার কলেজে ফার্স্ট গার্ল হতে হবে কিন্তু ইউনো হোয়াট তোমার ডাক্তার সাহেব একটা পাগল ছিল কখনও কেউ হারাতে পারেনি তবে ক্লাস টেনে আমি ফার্স্ট বয় থেকে সেকেন্ড এসে গিয়েছিলাম যে পরিমাণে কান্না করেছিলাম আমি নিজেও জানি না ইনফ্যাক্ট ফার্স্ট বয় যেয়েছিল ও নিজে স্যারের কাছে গিয়ে বলেছিল স্যার রাতকে ফার্স্ট দেওয়া যায় না ফিক করে হেসে ওঠে ভোর কেতলি থেকে গরম পানি ঢালতে ঢালতে রাত বলে বিশ্বাস হচ্ছে না তোমার এটা একদম সত্যি বলছি বাট ভার্সিটিতে গিয়ে কিছুটা পিছিয়ে গেছি এত এত ট্যালেন্টের মাঝে টিকে থাকা কষ্টই বটে তবে টপ থ্রি থেকে কখনই সরাতে পারেনি শুধুমাত্র সেমিস্টার একজামে ফেল হতে হতে বেঁচেছিলাম কেন ফেল হতে বেঁচেছিলেন কেন আরে বলো না যখন মাথা যা আসি আর কি ওর জন্য মামা মাকে বকেছিল বিকজ মেডিসিনের কোর্সটা করি কেউ চায়নি বাট আমার খুব ভালো লেগেছিল আর ফার্স্ট সেমিস্টারটা আমার কাল হয়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভের জন্য ফেল করিনি ইস কি লজ্জা প্রচণ্ড হাসি পায় ভোরের সশব্দে হেসে উঠে মেয়েটা সাউন্ড রুম নয় এটা খেয়াল হতে ভোরের মুখ চেপে ধরে রাত ফিস ফিস করে বলে ইস সাউন্ড বাইরে গেলে কেলিয়ে বের করবে আমায় আসো একটা ড্রিঙ্কস পান করা যাক কি সেটা আই হ্যাভ সাম ক্যাডবেরি চকলেট বল আর এখন চকলেট বল দিয়ে হট চকলেট বানিয়ে ফেলবো আসো দেখাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সারসাইজ শুরু করেছে রাত ইফতিহার কিছুটা অলসি বটে রামিসা ডাকাডাকি না করলে ঘুম থেকে উঠতেই চান না জগিং করতে করতে গার্ডেনে আসেন তিনি রাত তখন পোশাপ করতে ব্যস্ত টান টান উত্তেজনায় চল্লিশখানা পোশাক নিমেষেই করে ফেলে রাত তবে এখন অনুভব করে শরীর ব্যথা হতে শুরু করে আরও দশটা পোশাক দিয়ে উঠে যায় ইশতিহার বলে আমি ভেবেছিলাম সেঞ্চুরিটা করবে তুমি বাট কখনই সেঞ্চুরি করো না এটা ঠিক নয় বেটা লিসেন্ডার আমি কেন আমার বাপদাদাও সেঞ্চুরি করেনি সেখানে আমি কেন করব। হুম বুঝলাম তুমি নাই করতে পারো বাট আমার দাদু ভাই সেঞ্চুরি করবে আর সেটা যদি না করাতে পারি তবে আমিও ইফতিহার খাননি তোয়ালে দিয়ে মুখ মস্তে মস্তি ইফতিহারের পাশে বসে রাত ওয়াটার বোতল থেকে কিছুটা পানি পান করে বলে যদি তোমার দাদু ভাই না আসে হুম চিন্তার বিষয়ই বটে সমস্যা নেই আমি আমার নাতনিকে দিয়ে সেঞ্চুরি করাবো আই উইস সে তোমার মতো গর্ধব না হয় ড্যাড ইফতিহার বেঞ্চ থেকে উঠে আবারও জগিংয়ে নামে রাদের মনে হলো এখন একবার ভোরকে দেখা দরকার এখন রোড ফ্রি আছে আর এই সময় একটু স্পিড দিয়ে ড্রাইভ করলে ত্রিশ মিনিটেই পৌঁছে যাবে যেহেতু ছয়টা বাজে মাত্র আর আকাশে এখনও কিছুটা অন্ধকার সেহেতু টাইমলি পৌঁছাতে পারবে হোস্টেলের এক্সারসাইজ শুরু হয় সাড়ে ছয়টার পর ঘুমু ঘুমু চোখে টলমলে পায় হোস্টেল থেকে গ্রাউন্ডে বের হয় ভোর কুয়াশার কারণে এখনও হোস্টেলের এপাশ ওপাশ দেখা যাচ্ছে না সবাই অলরেডি এক্সারসাইজ শুরু করে দিয়েছি। ভোরের মনে হলো আজও একটি বেশি লেট করে ফেলেছে হবেই তো কাল রাতে একটার পর ঘুমিয়েছে রাতের হট চকলেটের পাল্লায় পরে এক ঘন্টা সময় লস হয়েছে বহু কষ্টে সফল হয়েছে বাট পড়া আদান প্রদান করতে করতে কখন যে বারোটা পেরিয়ে গেছে খেয়ালই ছিল না সাড়ে বারোটার দিকে চলে গেছে রাত আর ওর ঘুমাতেও দেরি হয়েছে তাই তো আজ লেট সাধারণত সবাই কিছু স্পেসিফিক এক্সারসাইজ করছে যার কোনোটাতেই ধারণা নেই মেয়েটার তাই তো বাচ্চাদের মতো দড়ি লাভ খেলে অবশ্যই এতেও বেনিফিট আছে ভোরকে দেখি এগিয়ে আসে তিনি মুখে সামান্য হাসি ফুটিয়ে বলে গুড মর্নিং ম্যাম আপনি আজ লেট করলেন যে গুড মর্নিং আসলে আপু কাল অনেকটা রাত করে ঘুমিয়েছি তো তাই ও আজকেও স্কিপিং করবেন হ্যাঁ ওইটাই বেটার আমার জন্য ওকে দড়ি নেওয়ার জন্য তেমনি পা বাড়াতেই পিছু ডাকে ভোর বলে তিন্নি আপু ইয়েস ম্যাম আমার সাথে দড়ি লাফে যোগদান করবেন দুজন একসাথে স্কিপিং করব হ্যাঁ আপনি শুধু আমার পায়ের সাথে পা মেলাবেন গ্রেট ছোট সময় অনেক খেলেছি আমি দড়ি নিয়ে আসছি আমি তিন্নি ছুট লাগাই গেটের কাছ থেকে ভোরকে দেখে চলেছে রাত অনেকটা আড়ষ্টতা কাটিয়ে নিয়েছে বেশ ভালো লাগে ওর কাছে খেলার সাথে সাথে এক্সারসাইজও হয়ে যাচ্ছে ঘড়ির কাটাটা টিট টিট করে বেজে ওঠে অর্থাৎ সারটায় বেজে গেছে গাড়ি ঘুরিয়ে চলে যায় রাত সকাল আটটা বাজতেই স্কিপিং বন্ধ করে দেয় ভোর শরীরে আর কোলাচ্ছে না তিনি তো বেশ অনেক আগে হাঁপিয়ে গেছে সে এখন রেস্ট নিতে ব্যস্ত দড়িটা নিয়ে রেখে দেয় যাওয়ার পূর্বে তিনের পাশে বসে দুই মিনিট জিরিয়ে নেয় শীত হলেও শরীরটা ঘামে ভিজে গেছে একদম বেশ হিউজ অ্যামাউন্টের কসরত হয়েছে তবে অক্টোবরেই শীতের প্রকোপ পৌর দেশে আলোড়ন ফেলেছে পানির বোতল থেকে পানি নিয়ে ঢক ঢক করে পান করে নেয় তোয়ালে বাড়িয়ে দিয়ে তিন্নি বলে আপনার দো আছে বলতেই হয় অভ্যাসিটা ছোটো থেকেই দড়ি লাভ খেলেছি প্রচুর গ্রামে তো এসবই হয় হুম আচ্ছা এখন কি নাস্তা করবেন সবাই আসুক তারপরই করব এখন গিয়ে ফ্রেশ হয়ে ওকে ঘরে ফিরে দু একটা আরমোরা ভেঙে নেয় পাটা টা ব্যথা করছে ও অষ্টমীর দিকে যাবে তখনই চোখে পড়ে কেবিনেটের উপর একটা প্যাকেট কিছুটা অবাক হয় মেয়েটা তবে আগ্রহ দমাতে না পেরে তৎক্ষণাৎ প্যাকেটটা খুলে ফেলে ভেতরে কালো কোট পরা একটা লেডি ডল হাতে একটা ডায়েরির মতো বিষয়টা বুঝতে পেরে হেসে ফেলে এটা যে রাদের কাজ খুব ভালোই করেই বুঝছে সে আইনজীবী মেয়েটা ওকে ওর কর্মের কথা মনে করিয়ে দিবে রাদের নাম্বারে কল করে রিসিভ করেই রাত বলে কেমন আছো ভালো আপনি এসেছিলেন হুম দেখা করলেন না কেন তুমি স্কিপিং করছিলে তাছাড়া তোমাকে বিরক্ত করতে ইচ্ছে হয়নি আইনজীবী পুতুলটা আপনি দিয়েছেন তাই না হুম পছন্দ হয়নি খুব পছন্দ হয়েছে আচ্ছা ডাক্তার সাহেব একটা কথা বলবো হুম বলো এত হেজিটেশন করছে কেন আমি যদি না পারি লক্ষ্যে পৌঁছাতে এমন কেন বলছো ভোট তুমি পারবে আর না পারলেও কোনো সমস্যা নেই আমি আছি তো তোমার হাত ধরে একদম রোদ্দুরে পৌঁছে দিব। পৌঁছে দিবেন কথাটা বলার সময় গলা ধরে আসে ভোরের কেন এমন হলো জানা নেই ওর তবে সে সেদিকে লক্ষ্য করেনি রাত সে বকবক করতে ব্যস্ত আরে হ্যাঁ কালকে তোমায় কলেজে নিয়ে যাব। অ্যাডমিশন টেস্টের আগে কিছু ফর্মালিটিস আছে ক্যাম্পাসটাও ঘুরিয়ে দেখিয়ে নিব। দেখবে খুব ভালো লাগবে তোমার আচ্ছা আইনজীবী পুত্রটার দিকে তাকিয়ে থাকে ফোন এ পোশাকটা গায়ে দিলে ওকে কেমন দেখাবে আজকাল বড্ড প্যারা দিচ্ছেন নিফতিয়ার হাঁপিয়ে উঠেছে রাত এত কাজের চাপ নাকি তাকে একা সামলাতে হবে নিজের গালে থাপ্পড় বসাতে ইচ্ছে হয় মন চায় চেঁচিয়ে বলতে মম ড্যাড কেন আমার আর কোনো ভাই বোন নেই তোমাদের দেওয়া একশো ফিটের চাপ আমি নিতে পারছি না হুম ফোর্স করে নিঃশ্বাস ফেলে রাত গায়ের সুরটাও বিজনেস টাইকুনদের মতো করে কাদের এক সাইডে ঝুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে রামিসা আসেন খাবার নিয়ে যদিও রাজ নাকচ করে তবে রামিসাও ও মানার পাত্রই নন নেই ঝাঁতে খাইয়ে তবেই উঠে মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছে রাত রামিসা বলেন মুখটা এমন কেন বেটা ড্যাড আমার বারোখানা বাজিয়ে দিয়েছে মম এই টাকা পয়সা আমার চাই না এত কাজ কি করে সম্ভব হোয়াই বেটা কাজকে দেখে ভয় পাচ্ছ তুমি এমন শিক্ষা তো আমরা দেইনি আর রইল কথা প্রপার্টিজ আর ব্যাংক ব্যালেন্স লিসেন বেটা টাকা উপার্জন জরুরি তবে সেটার সাথে কিছু লক্ষ্য রাখা প্রয়োজন তোমার পাপা বছর শেষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গরিবদের দান করে দেন তুমি তো নিজ চোখে দেখেছ আমাদের হসপিটালে বড় বড় অপারেশন সহ হার্টের পেশেন্ট যারা মধ্যবিত্ত এত টাকা খরচ করা কষ্টসাধ্য তাদের ফ্রিলি ট্রিট করা হয় আর রোজ কত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে এর মূল অংশ তো আসে হসপিটাল আর বিজনেস থেকে। ডোনেশন তো বছর শেষে আসে যেটা দিয়ে অন্ধদের ট্রিট করা হয় যদি তোমার পাপা এই কাজগুলো না করতেন তাহলে এতগুলো মানুষের উপকার হতো কি করে হুম বুঝলাম বাট আম টায়ার্ড মম নতুন কাজের সাথে মানিয়ে নিতে একটু সময় তো লাগবে ইয়া রামিসে এগোয় পেছন থেকে আদরে গলায় রাত বলে মম হ্যাঁ বাটা কিছু লাগবে তোমার হুম কি তোমাকে রাদের কথায় কিছুক্ষণ চমকাইতে হন তিনি পরিশেষে হেসে ওঠেন বেশ জমিয়ে বসে রাত রামিসার কোলে মাথা এলিয়ে ফোনটা সাইলেন্ট করে দেয় বহুদিন পর মায়ের সঙ্গ চেয়েছে রাত যখন খুব বেশি ক্লান্ত হয় একটু স্বস্তির প্রয়োজন মনে হয় তখনই রামিসার কোলে মাথা রাখে সযত্নে ছেলের মাথায় বিলি কেটে দেন তিনি আর মায়ের নরম হাতের ভালোবাসায় ছেলেটা চোখ বুঝে নেয় দরজার কাছে এসে দাঁড়িয়ে আছি ইফতিহার মা ছেলের ভালোবাসাতে ইন্টারফেয়ার একদমই পছন্দ নয় তাই মৃদু হেসে চলে যান তিনি কি মনে করে যেন নিজরুমের ডোরের কাছে এসে আবারও ফিরে আসেন ধীর পায়ে বেডের কাছে এসে ছেলের কপালে চুমু এঁকে দেন একইভাবে রামিসের কপালে চুমু দেন কিছুটা রাগী লুক নিলেই পরক্ষণে হেসে ফেলেন তিনি বলেন ছেলেটা জেগে থাকলেও এমন করতে তুমি হুম ক্ষতি কি তাতে উফ যাও তো আরও চোখে বাবা মায়ের ভালোবাসা দেখে রাতও হাসি পরক্ষণে আবারও ঘুমে টলে যায় পাখির গুঞ্জনে আর থাকা যাচ্ছে না এমনিতেও প্রচুর ঘুমিয়েছে রাত কাল এত হিউজ পরিমাণে ধকল গেছে যে ঘুমকে সব থেকে বেশি আপন মনে হয়েছে এক্সারসাইজ করার কথা মাথায়ও আসেনি তবে রোজ নিয়ম করে এক্সারসাইজ করবেই ছেলেটা এর পেছনে বিশেষ কারণও রয়েছে অষ্টম শ্রেণীতে পড়াকালীন একটা প্রশ্ন ছিল একজন খেলোয়াড় রোজ খেলা করে আর একজন ডাক্তার চেম্বারে বসে রোগী দেখে কে অধিক ফিট থাকবে সে প্রশ্নের উত্তর ছিল ডাক্তার দীর্ঘদিন এভাবে থাকলে মুটিয়ে যাবেন ও দ্রুত অসুস্থ হবেন তারপর থেকে রাদের যে কি হলো মাথায় এমন তেমন ভূত চাপল যে রোজ এক্সারসাইজ করা শুরু হলো তোয়ালে দিয়ে মুখ মুছে মিররে যেতেই ইফতিহারের আগমন স্বচ্ছ হেসে তিনি বলেন গুড মর্নিং মাই বয় গুড মর্নিং ড্যাড মাই চার্মিং বয় তোমাকে আজ রাতের মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে হোয়াই ড্যাড আমি রেস্ট চাই চাইবেটা তোমার উপর সমস্ত ভার ছেড়ে দিয়ে আমি আর তোমার মম সেকেন্ড টাইম হানিমুনে যাবো উফ ড্যাড তুমি আমায় মেরিয়েই দিবে লিসেন রাত আজকের মিটিং অনেক বেশি জরুরি আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেব বুঝেছি আমি কোথায় যাচ্ছ রাত কিচেন থেকে বলেন রামিসা মোড় ঘুরিয়ে রামিসার কাছে আসে ও কিছু একটা করতে হবে স্টিকি রাইস তৈরি করছিলেন তিনি আদরে গলায় রাত বলে সুশি বানাও প্লিজ বাট শি ফিস তো বাসায় নেই আর সুশিতে চিকেন তো খাও না তুমি ওরি আমি তো এখন খেতে চাচ্ছি না লাঞ্চে খাবো আমি বরং প্রণ নিয়ে আসি কাঁচা বাজারে যাবে তুমি তার থেকে ভালো আমি ড্রাইভারকে পাঠিয়ে দিই মম আমি কাঁচা বাজারে যাচ্ছি না সব থেকে ফ্রোজেন প্রন আর স্যালমন নিয়ে আসবো আর কিছু লাগবে সয়া সস আছে তাহলে বরং সিউইড নিয়ে এসো যা আছে তাতে হবে না ওকে আমি তাহলে যাচ্ছি আরে নাস্তাটা করে যাও এটা বাইরে থেকে করে নেব আমার জন্য অপেক্ষা করো না বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এখন না বের হলে আর সুযোগই মিলতো না দ্রুত গতিতে ড্রাইভ করতে থাকে রাত ফোন করে বলে যাতে রেডি হয়ে থাকে ভোর ওকে পিক করে সোজা যায় কলেজে বিশাল মাপের কলেজটা দেখে শুকনো ঢোক গেলে মেয়েটা বলে এত বড় কলেজে পড়তে হবে আমায় হুম ক্যাম্পাসটা অনেক সুন্দর আসো ঘুরিয়ে নিয়ে আসি আর ফর্ম ফিল করতে হবে ডাক্তার সাহেব হুম আমার ভয় হচ্ছে আশেপাশে সবাইকে দেখতে আনেজি ফিল করছি কিছু হবে না আসো আমার সাথে পুরো ক্যাম্পাসটা শর্টকাট ঘুরিয়ে নেয় রাত এখানকার ব্যবস্থা দেখে কিছুটা হা হয়ে যায় ভোরের মুখ তবে আরও বেশি ভয় পায় কলেজের অধ্যক্ষদের দেখে এক একজন প্রফেসর যেন এক একটা ডাকো অন্তত ভোরের কাছে তেমনি মনে হলো অতিরিক্ত লম্বা একজনকে দেখে তো রাদের হাতা খামচে ধরল কি হলো আব্দুর রহমান হোয়াট কে আব্দুর রহমান কাবুলে সে বন্ধু ওই যে প্রবাস বন্ধু মেয়েটার কথা ফিক করে হেসে ফেলে রাত আশ্বস্ত করে বলে উনি হাইটই একটু বেশিই বটে বাট আব্দুর রহমান এটা মানতে পারছি না ওনার হাইট সিক্স ফুট থ্রি ইঞ্চি হলেও ও রোগা পাতলা দেহ আর আব্দুর রহমান ছিল আস্ত এক কোমরো হোয়াট এবার আর উনি হলেন ম্যাথের প্রফেসর ও আচ্ছা আপনিও তো লম্বা তাহলে আপনার হাইট কত কত মনে হয় বুঝতে পারছি না পাঁচ ফিট নয় ইঞ্চি আসো এবার আমি ছয় ফিট রোগা পাতলা ভুত নিই বাইদা তুমি কি মুটিয়ে যাচ্ছ ছেলেটার কথায় কপালে দুখানা ভাজের সৃষ্টি হচ্ছে এ পশ ওপাশ ফিরে নিজেকে দেখে নেয় সব তো ঠিকই আছে আর মোটাও হয়নি রাতের দিকে প্রশ্ন বিদ্যুৎ দৃষ্টিতে তাকাতেই হেসে ফেলে রাত নিজের বোকামি বুঝতে পেরে গোমরা হয়ে যায় মুখ ততক্ষণে লম্বা করে ম্যাথের প্রফেসর স্যার সামনে চলে আসেন রাদের সাথে কৌশল বিনিময় করে বলেন ও কতদিন পর তোমার পদতুলি পড়ল আমাদের ক্যাম্পাসে তেমন নয় স্যার বাট আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো সেই তো গেলে আর এলে না বাট কোনো দরকারে এসেছিলে কি জি স্যার ও হলো ভোর ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন করাবো ও আইসি যেহেতু আরও কয়েক মাস আগে অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে তাই ওকে পার্সোনালি কিছু প্রশ্ন করা হবে সাথে রাইটিং টেস্ট আমি জানি সেটা ওকে তাহলে আসো আমি সব ব্যবস্থা করে দিচ্ছি ম্যাথ প্রফেসর চলে যান এতক্ষণ রাদের সাথে চিপকে ছিল মেয়েটা কিছুটা দূরে সরে গিয়ে মাথা নত করে ফেলে কিছু একটা ওকে সংকোচে ফেলেছে দেখে রাত বলে কিছু বলতে চাও তুমি হুম বলো কি বলবে আমি তো দু ব্যাচ পিছিয়ে গেছি সবাই আমার উপরে হাসবে তাই না আমি তো সবার বড় হয়ে গেলাম এর জন্য মুড অফ বাচ্চাদের মতো মাথা কাত করে ভোর কিছুটা দীর্ঘশ্বাস মেশানো সুরে রাত বলে প্রথমত এটা সম্পূর্ণ ভিলুলেস কথা আর তাছাড়া এখানে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস তারা কেউ তোমার থেকে ছোট নয় বরং বেশিরভাগই বড় হবে কি করে ক্লাস টপকানোর দিক থেকে গ্রাম এগিয়ে আছেই বটে চার বছর হলেই কাঁথে ব্যাগ ঝুলিয়ে গ্রামের বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেওয়া হয় ক্লাস ওয়ানটা বোধ হয় যেমন তেমন ভাবেই যায় সবাই বাচ্চাদের পড়াশোনা ফোকাস করে না শুধু গন্ডি পেরুলেই হয় বাট শহরের ক্ষেত্রে হয় কি বিশেষ করে এসব একটু নামি দামি কলেজে প্রায় সব স্টুডেন্টের প্যারেন্টসরা জব করে তারা বাসায় টিটো রেখে পড়ায় আর তারপর কেজি স্কুলে পড়ায় এতে করে হয় কি গ্রামের তুলনায় শহরের স্টুডেন্টদের বয়সটা একটু বেশি হয়ে যায় তো লজ্জা পাওয়ার মতো কিছু নেই বুঝেছ হুম ফর্ম ফিল শেষে একজামের ডেট দিয়ে দেয় মাঝে রয়েছে আর পাঁচ দিন বেশ মনোযোগী হয়ে পড়তে হবে ক্যাম্পাসের চারপাশে ট্রিট ফুডের স্টল রয়েছে সেখান থেকে ভেলপুরি খায় রাত আর ভোর ফুচকা খাওয়া হলেও ভেলপুরি খাওয়া হয়নি মেয়েটার নাচুস কিনেছে মাত্র তখনই ফোনটা টং করে বেজে ওঠে ফোনে ইফতিহারের নামটা দেখে আত্মায় পানি শেষ অনেকটা লেট হয়ে গেছে অলমোস্ট এগারোটা তাছাড়া ইফতিহারের সাথে ম্যাথ প্রফেসরের বেশ ভালো সম্পর্কই বটে ওনাকে তো ভোরের বিষয়টা আড়াল করার কথা বলাও হয়নি আজ আর রক্ষা নেই মাথায় হাত দেয় রাত আনমনি বলে ওঠে আজ তুই গেলি রাত তোর লুকিয়ে রাখা ভোরকে দু চোখ মিলে দেখবি সবাই তোর রক্ষা নেই সর্বশান্ত হয়ে রাস্তায় পড়ে থাকবি নাচো হাতে নিয়ে ছেলেটার মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ভোর ও বসতে পারে না রাত কেন তিতা করলার মতো মুখ কুচকে আছে ইফতিহার আজ সত্যি সত্যি খুব রেগে গেছেন ছেলেটা যে এত বেশি অবাধ্য হবে জানা ছিল না তবে সে রাগ এতটাই হাসি সুলভভাবে নিবে রাত্তায় কেউই আজ করতে পারেনি হাসতে হাসতে যেন পেটে খিল ধরে গেছে এবার রামিসাও হেসে ফেলেন কারণ উনি নিজেও খুব ভালো করে জানেন ইফতিহার পরিবারের কারো সাথে রাগ দেখাতে পারেন না আর সে যদি হয় রাত আর রামিসা তাহলে তো একদমই নয় ফোর্স করে দম ফেলেন ইফতিহার এমন স্ত্রী সন্তানই প্ল্যানেটই দুটো নেই এর জন্য হয়তো বা প্ল্যানেট নাইনে যেতে হবে সযত্নে ইফতিহারের কাঁধে হাত রাখেন রামিসা ক্ষীণ রাগার চেষ্টা করলেও মুখে রাগ ফুটে না হার মেনে নেন তিনি রাদের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে ইফতিহারকে উদ্দেশ্য করে রামিসা বলেন যেটা পারবে না সেটা চেষ্টা কেন করো কখনও ওর ওপর রাগ দেখাতে পেরেছ তুমি বরং একটু কিছু হলেই ছেলেটা রাগ দেখায় আর তুমি চুপচাপ বসে থাকো একজ্যাক্টলি ড্যাড প্লিজ আর চেষ্টা করো না হুম আর চেষ্টা করবো না বাট তুমি এত কেন লেট করলে সামান্য জিনিস নিয়ে আসতে এত লেট করে কেউ সরি ফর দ্যাট তোমরা তো জানোই আমি একটু আই মিন অনেকটাই চির কি করব বলো রামিসা উঠে যান রাত এখন ইমোশনাল কথাবার্তা বলবে যার একটারও ভেলু নেই বরং সব কিছুতেই সিম্প্যাথি নিয়ে নেবে রাদের ইমোশনাল কথাবার্তাতে মোমের মতো গলে যান ইফতিহার রাদের কাঁধে হাত রেখে বলেন একদম নয় আমি জানি আমার বেটা বেস্ট নো ড্যাট আমি বেস্ট নই সব কাজে পারদর্শী হতে পারেনি সামান্য বাজে নিয়ে এত মন খারাপ করবে জানলে আমি তোমাকে ফোনই করতাম না আসলে তুমি যখন তখন বের হয়ে যাচ্ছ যা আমাকে চিন্তায় ফেলে কখন তোমার ক্ষতি হয়ে যায় সেটাই ভয় বি কেয়ারফুল মাই বয় ইফতেহারের কথা শুনে রাত নিজেই ইমোশনাল হয়ে যায় এত ভালোবাসা কে কষ্ট দেওয়ার কোনো মানেই নেই মনে মনে স্থির করে আজ থেকে বিজনেসে মনোযোগী হবে ছেলের গোমরা মুখ দেখে রামিসা বলেন মনটা খারাপ কেন রাত সরি মম সরি ড্যাড আমি সত্যিই খুব অন্যায় করে ফেলেছি তোমাদের চিন্তায় রাখা উচিত হয়নি আর হবে না ইস ওকে বেটা তোমার কোনো দোষ নেই বরং আমরা দোষী এখন ডাইনিংয়ে আসো তোমরা বাট মম তোমার মম ঠিক বলেছে রাত আমরা তোমাকে সব দিলেও সেভাবে স্বাধীনতা দিতে পারিনি সারাক্ষণ মাথায় ভয় চাপিয়ে দিতে হয় বাট কী করার বলো তোমরা প্লিজ এমনভাবে বলো না আমি এবার কেঁদে দিব রাদের কথা হেসে ওঠেন ইফতিহার ও রামিসা পুরো খান মঞ্জিলে চাপা খুশি ছেয়ে যায় এমন হাজারো ভালোবাসায় ছড়িয়ে আছে এই বাসার প্রতিটা ইটের গায়ে দেখতে দেখতে কেটে যায় পাঁচটি দিন আজ ভোরের অ্যাডমিশন টেস্ট এই কয়েকদিন মেয়েটার সাথে দেখা করতে পারেনি রাত তবে ফোনে যোগাযোগ করেছে পাঁচটা দিন বিজনেসে খুব মনোযোগ দিয়েছে যার ফলে ইফতিহারও সন্তুষ্ট ব্রেক টাইম চাইতেই মুখে সম্মতি দিয়েছেন তিনি হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছে রাত গেট দিয়ে ছুটে আসে ভোর রাতকে দেখে থেমে যায় চোখ দুটো ঝলমল করছে যেন তৃপ্তি পেয়েছে এই চোখ মৃদু সুরে বলে ডাক্তার সাহেব প্রিপারেশন কেমন তোমার ভালো গাড়িতে ওঠার আগে আরে কিছু টুকটাক কথা হলো দুজনের ভোরে যতটা মনোবল ছিল কলেজ ক্যাম্পাসে এসে তার সবটাই হাওয়ায় মিলিয়ে গেল রাতের দিকে বারবার তাকাচ্ছেও হঠাৎ করে একটা সাইটে নিয়ে যায় রাত যার ফলে কিঞ্চিত ভয় পেয়ে যায় গলার মাফলারটা টেনে খুলে দেয় অজান্তেই মুখ দিয়ে বের হয় কী করছেন ডাক্তার সাহেব এমনভাবে মাফলার নিয়েছো মনে হচ্ছে এটা কোনো দোপাট্টা আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি দেখো সযত্নে গলায় মাফলার পরিয়ে দেয় রাত স্কার্ফটা টেনে ঠিক করে মেয়েটা হাসি হাসি মুখে বলে এবার ঠিক লাগছে হুম নাও পারফেক্ট আচ্ছা ডাক্তার সাহেব এখানে কারো গায়ে কলেজ ড্রেস নেই কেন কলেজ কার্ড নিয়ে আসলেই হয় কলেজ ড্রেস আছে তবে কেউ সেটা পরে না এমন কি কলেজে ধরা বাঁধা নিয়ম করে দেয়ও বাট সেমিস্টার আর ফাইনাল এক্সামে কলেজ ড্রেস মাস্ট প্রাইভেট কলেজকে নিজের বাসার প্লেগ্রাউন্ডে আয়োজিত ফেয়ার মনে হওয়াটা অস্বাভাবিক নয় টাকার জোর হলো বড় জোর গুটি কয়েক মানুষ ভোরকে দেখছিল তাতেও কেমন কেঁপে উঠিও অর্ধ মাস পেরোলেও ভয়কে জয় করতে পারেনি আশ্চর্যজনক হলেও সদ্য রাতকে এতটা ভয় লাগেনি হয়তো তখন মানসিক চাপের মধ্যে ছিল তাই আমি বাইরে আছি একদমই ভয় পাবে না যা যা কোশ্চেন করবে একদম সোজাসাপটা উত্তর দেবে আর রাইটিং পার্টটা কঠিন হয় না একদমই সেটা অনায়াসে পারবে তুমি আপনি আসবেন না জাম হলে বাইরের কেউ অ্যালাও হয় না তাহলে আমি কি করে অ্যালাও হব আমি বাইরে ওয়েট করছি তুমি কেবিনে যাও মাথা ঝাঁকায় ভোর কেবিনের দরজা খুলে দেয় দারোয়ান কিছুটা চিন্তাগ্রস্ত হয় ছেলেটা মিনিট দুয়েক পর দরজা খুলে ছুটে আসে ভোর চোখ মুখ কেমন দেখাচ্ছে মনে হচ্ছে প্রচণ্ড ভয় পেয়েছে ওয়েটিং চেয়ার থেকে উঠে দাঁড়ায় রাত সঙ্গে সঙ্গে রাতের বুকে ঝাঁপিয়ে পড়ে মেয়েটা সামান্য আর্তনাদ করে বলে দুটো আব্দুর রহমান দুটো নয় তিনটে আব্দুর রহমান এই ভোর কী বলছো তুমি তিনজন ওইখানে তিনজন হ্যাঁ তিনজন তো কি হয়েছে ম্যাথ স্যার তিনজন ম্যাথ স্যার ভোরের কথাটা প্রথম দিকে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে এত প্রেশারে এটা মাথায় ছিল না কেবিন থেকে তিনজন স্যারই বেরিয়ে আসেন ওনাদের দিকে তাকে রাদের চোখ দুটোও যেন ঝলসে যায় মৃদু হাসার চেষ্টা করে বলে আমি ওকে নিয়ে রেস্ট রুমে যাচ্ছি স্যার আসলে ও ভয় পেয়েছি বসতে পারিনি ঈর্ষকে যাও তুমি আমরা অপেক্ষা করছি থ্যাংকস ভোরকে নিয়ে যেতে থাকে রাত আরও চোখে আবারও তাকায় ভোর তিনটে মানুষ একদম এক চেহারা আবারও ভয় পেয়ে যায় এমনটা তো ভূতের হয় তিনজনের ছদ্মবেশ ধারণ করে তাছাড়া জিন ভর করলে এমনটা দেখা সম্ভব তবে ওকে কি জিন ভর করেছে পানি খাও হুম অনেক ভয় পেয়েছ হুম আচ্ছা দেখি তাকও তো আমার দিকে রাতের দিকে প্রগা দৃষ্টি মেলে তাকায় ভোর চোখে মুখে এখনও আতঙ্ক তবে এতটা ভয় পাওয়া কিছুটা ফোবিয়ার মতো মনে হলো হঠাৎ করে ডুকরে কেঁদে দিবে তা ভাবতেও পারিনি ছেলেটা ভোরের কান্নায় গতি বেড়ে গেল রাদের হাত ধরে বলল আমাকে জিনে ভর করেছে ডাক্তার সাহেব আমি এখন আর বাঁচব না জিন এই মেয়ে কী সব বলছ আমি ঠিকই বলছি আমাকে কোনো জিন ভর করেছে স্টপ ক্রাই কী বাচ্চাদের মতো আচরণ করছো আবার বলছো জিন ভূত শান্ত হও আমি সত্যি বলছি ওইখানে তিনজন ম্যাথ প্রফেসর ছিলেন মুখ চেপে হাসের এতক্ষণ ওর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে থাকলেও এবার পাশে বসে ভোর এখনও কেঁদে চলেছে নিজের আদরের হাতের স্পর্শ দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় শাহাদাত আঙ্গুলের সাহায্যে চোখ মুছিয়ে বলে এত ভীত হলে চলে শোনো মেয়ে ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল বাট কান্না করাটা একদমই বেমানান কিন্তু কোনো কিন্তু নাই শোনো আগে কি শুনবে তো হুম তিনজন ম্যাথ প্রফেসর দেখেছ তাই তো হুম প্রথম প্রথম আমার অবস্থাও খারাপ ছিল দুজন হলেও চলতো কিন্তু তিনজনকে দেখে ভরকে গিয়েছিলাম আসলে ওনারা ট্রিপল আর ভাগ্যক্রমে তিন ভাই একই কলেজে আছেন প্রায় সব স্টুডেন্টরাই গুলিয়ে ফেলে আমিও গুলিয়ে ফেলি কে কোন স্যার তাই কলেজে সবাই মাথায় নিয়ে নিয়েছে অধ্যক্ষ তিনজন আর তাছাড়া কে কখন অধ্যক্ষ হিসেবে ঢুকে যাচ্ছে বোঝাও যায় না তিনজনকেই অধ্যক্ষ গণনা করা হয় একটু অদ্ভুত তাই না আপনার কথা মতো ওনারা এক মায়ের তিন সন্তান সেটাও আবার এক সঙ্গে। আমার মাথা ঘুরছে ডাক্তার সাহেব মাথা চেপে ধরে ভোর পানি এগিয়ে দেয় রাত মেয়েটা যেন একটুতেই ভয় পেয়ে যায় দুজনে কিছুক্ষণ থোয়া মেরে থাকে সময় চলে যাচ্ছে দেখে রাত বলে মনে করবে কলেজের অধ্যক্ষ তিনজনই কে কোনটা সহজে ধরা যায় না আর সব থেকে প্যারাময় ওনারা একরকম স্টাইল আর একরকম কস্টিউম পরে ও আর হ্যাঁ তবে একটা টেকনিক শিখিয়ে দিই খেয়াল রাখবে তিনজনের মধ্যে যে বেশি লম্বা সে হলো ম্যাথের প্রফেসর আর ব্রুয়ের উপর সামান্য কাটা দাগ সে হলো কলেজের অধ্যক্ষ আর আরেকজন আরেকজন উফ ও হ্যাঁ আরেকজনের কথার স্টাইল কিছুটা মেয়েলি সে হল সহ অধ্যক্ষ মেয়েলি হুম জোরে হেসে উঠে বল এতক্ষণ পর যেন সমস্ত ভয়টা কেটেছে ভাবা যায় একই কলেজের তিনটি বিশাল পদে রয়েছে ত্রিপল ভাই মেয়েটা তো ভেবেছিল জিন ভূতে ধরেছে ওকে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজনে এবার মৌখিক একজামটা দিতে পারলেই হলো কেবিন থেকে বের হয়ে চাপা হাসিতে ভেঙে পড়ে ফোর ওর হাসি দেখে রাত বলে হাসছো কেন আপনার কথা অক্ষর অক্ষরে স ঠিক ডাক্তার সাহেব আমি দেখেছি একজন স্যারের কণ্ঠটা কিছুটা মেনি একটুর জন্য হেসে ফেলেনি হায় রে তুমি সেগুলো নিয়ে পড়ে আছো সব উত্তর করতে পেরেছিলে বারোটা প্রশ্ন করেছি আটটা পেরেছি আচ্ছা সমস্যা নেই ছয়টা হলেই মার্ক দিয়ে দেয় আধ ঘন্টার একটা এক্সাম হবে শুধুমাত্র এমসি কিউ বুঝেছ হুম মনোযোগ দিয়ে তাকাবে কোনো ভুল যেন না হয় আচ্ছা মনে রাখবো আর শোনো হুম রাতের কাছাকাছি এসে দাঁড়ায় ফোর মেয়েটার উজ্জ্বল মুখটা দেখে শান্তি অনুভব হয় নিজ দায়িত্ব পালনে বেশ সতর্ক রাত জান যাবে তবে মান যাবে না ভোর হলো ওর মান যাকে হারাতে দিবে না কখনই কিছু বলবেন ও হ্যাঁ যদি ভালো ভালো একজামটা শেষ করতে পারো চকলেট দেব হ্যাঁ আমি চকলেট খাই না বাচ্চা নই আমি সোজা সাপটা জবাবে কিছুটা ভোরকে যায় রাত ওর বন্ধু মহলের সবগুলো মেয়ে চকলেট বলতে অজ্ঞান আর এদিকে ভোর উল্টো মাথা চুলকাতে থাকে রাত যাক মেয়েটার মধ্যে ইউনিক কিছু আছে তবে ভোরের নাম ধরে ডাকে এক্সামিনার এক পলক তাকে ছুটতে লাগে মেয়েটা যেতে যেতে বলে দোয়া করবেন ডাক্তার সাহেব